যে যেহেতু শরীর চর্চা করে নিজেও ভাল পাও আর এটা বহুত লোক সচেতন স্বাস্থ্যর প্রতি আর আগতে সময় দিয়া নাছিলে মানুহবিলাকে কিন্তু এতিয়া সময় দিয়ে আর গুয়াহাটি মহানগর যিমান আমার লোকসকল আছে বাসিন্দাসকল আছে সকলে অনুভব করে যে ঘরের ওসরতে একটা শরীর চর্চা কেন্দ্র হোক গতি আমি আজি এটা গণেশগুড়ি আমার হেঙ্গেরাবাড়ি যে নয়নপুর রাস্তা রাস্তাটা আছে ইয়াতে আমি বার্ণ জোন শীর্ষক এটি আমি শরীর চর্চা কেন্দ্র মুক্তি করেছো আর আজি মুক্তি করেছে সরকারের কেবিনেট মন্ত্রী পীয়ূষ হাজরিকা ডাঙরিয়া দেবে আর আমার ইয়াতে ট্রেইনার দুগৰাকীকে তন্দ্রামণি কুমার আর মিন্টু বরা দুগৰাকী ট্রেইনারে এই গোটেই প্রকল্পটো বা এই শরীর চর্চা কেন্দ্রটা পরিচালনা করব গতি সকলকে আহ্বান জানাইছো আহক আর নিজের স্বাস্থ্যটা ভালো রাখো এই পরিকল্পনা মোৰ আসলে প্রায় ছমাহ আগরপর আছিল মানে যেটা শরীর চর্চা প্রথম তন্দ্রামণিক পাইছিল তাই তাতে যেতিয়া গলো গৈ নিজে যেতিয়া এটা নিজের রূপ তাই মোক এটা দিলে যে নাই বাইদেউ এনেকুৱা শেপ এটাত মই লৈ আহিম আর নিজেও দেখিলো যে কামৰ স্পীডটো থাকে মনটো ভালে থাকে মানসিকভাবে মই যেতিয়া আৰু বেছি ভাল লাগিল কারণ রাজনীতি কৰি থকা মানুহবিলাক সচৰাচৰ সাংঘাতিক চিন্তাত থাকে বা আপ ডাউনবিলাক হৈ থাকে গতি তাতে যোৱাৰ পিছত মই ইমান বেছি শান্তি পালো তাৰপিছত মই নিজে এটা পৰিকল্পনা কৰিলোঁ যে যিহেতু এইটো এটা চিৰদিন মই ৰাখিব বিচাৰিছোঁ যেতিয়ালৈকে মই থাকোঁ জীয়াই থাকোঁ তেতিয়ালৈকে ৰাখিব বিচাৰিছোঁ নিজৰ পৰিচৰ্চা কেন্দ্ৰৰ লগত একাত্ম হয় গতি নিজের কারণেও আর ওসর রাইজর কারণেও সকলের কারণে যে একটা ভাল শরীর চর্চা কেন্দ্র এটা করব পড়ো গতি আজি মুক্তি করা হল খুব ভাল লাগি আছে।